আজকের এই খণ্ডচিত্র দেখে বুঝতেই পারছেন কোথায় নিয়ে চলেছি আপনাদের, শিডং এর অরেঞ্জ গার্ডেন। এবারে ট্রিপে মিম গার্ডেনের সাথে আমাদের শিডংও ছিল, কারণ এই সময়টা কমলালেবুর সময়, গাছে কমলালেবু দেখব, সেই জন্যই আমাদের শিডং যাওয়া। এই ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, কারণ আমি শুধু কমলালেবুর বাগানই কিন্তু এই ভিডিওতে দেখাবো না, সাথে আমি দেখাবো কোন হোমস্টেতে আমি ছিলাম, আরো কি কি হোমস্টে রয়েছে, কে আমাদের এই ট্যুরটা অ্যারেঞ্জ করে দিয়েছিল, সবকিছু কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এবং ফুল একদিনের ট্যুর গাইডও কিন্তু আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। সুতরাং আমি অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য। আর হ্যাঁ, আমরা কিন্তু শিডং এর পুরো জায়গাটা অরেঞ্জ গার্ডেন থেকে পুরো পায়ে হেঁটে এক্সপ্লোর করেছিলাম, সেই দৃশ্য কিন্তু আমরা দেখাবো। চলুন যাওয়া যাক। মিম গার্ডেনের পুরো আলাদা একটা ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করব। চলুন যাওয়া যাক শিডং এর দিকে। মিম টি গার্ডেনেরই একটি লোকাল গাড়ি আমরা বুক করেছিলাম শিডং অব্দি যাওয়ার জন্য। ড্রাইভারও সেখানকার লোকাল ছিল, আমাদের গাড়ি ভাড়া নিয়েছিল প্রায় 3,500 টাকার মতো। আর আপনি যদি এনজিপি থেকে সরাসরি শিডং এ যেতে চান, তাহলে সেখানে প্রচুর পরিমাণ গাড়ি রয়েছে, ফুল রিজার্ভ করে যেতে পারেন। সেই ক্ষেত্রে আপনার 2,500 থেকে 3,000, 3,500 অবধি ছোট গাড়ি বড় গাড়ি আপনি পেয়ে যাবেন। এবং যদি শেয়ারে যেতে চান, তাহলে মাথা পিছু 2,500 থেকে 300 অবধি আপনি পেয়ে যাবেন। মিং টি এস্টেট থেকে আমাদের যেতে সময় লেগেছিল প্রায় 3.5 ঘন্টা, কারণ ওয়েদার দেখতেই পাচ্ছেন ভীষণই খারাপ ছিল, পুরোটা মেঘে ঢাকা ছিল, যার জন্য রাস্তা ক্লিয়ারলি দেখা যাচ্ছিল না, সো আমাদের স্লোলি যেতে হয়েছে। এনজিপি থেকে আপনি যদি শিডং যেতে চান, তাহলে সময় লাগবে আরও অনেক কম, 1.5 থেকে 2 ঘন্টার ভেতরে আপনি পৌঁছে যাবেন শিডং, যদি রাস্তা এবং ওয়েদার সব কিছুই ভালো থাকে। এখন আসি শিডং সম্পর্কে। শিডং গ্রামটি হচ্ছে দার্জিলিং জেলার পার্শিয়াংয়ের মহাকুমাতে অবস্থিত একটি লেপচা গ্রাম, যেটা উচ্চতা 4,000 ফিট। কিন্তু এই গ্রামটি সব থেকে বেশি পরিচিত যে নামে, সেটি হলো কমলালেবুর গ্রাম। সেপ্টেম্বরের শেষ থেকে রং ধরতে শুরু করে কমলালেবুতে, ডিসেম্বর থেকে জানুয়ারিতে গোটা গ্রাম হয়ে ওঠে আগুন রঙা। গাছে মাটিতে শুধুই কমলালেবু, মাটি থেকে তুলে মুখে পুড়ে দিন কমলালেবুর কোয়া। আমরা পৌঁছেই ফ্রেশ হয়ে নিয়েছিলাম, সেদিন আর কোথাও বেরোইনি। পরের দিনকে সকাল সকাল আমরা সেইখান থেকে একটা গাড়ি ভাড়া করে চলে গেলাম সোজা কমলালেবুর বাগানে। আমরা নিচের হোমস্টেটা থেকে গাড়ি করে এখানে এসেছি, 300 রুপি নিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন পুরো রাস্তা জুড়ে সব অরেঞ্জ ট্রি রয়েছে, তো ভেতরে অরেঞ্জ গার্ডেন আছে। তো এক একটা অরেঞ্জ গার্ডেন এক একজন ওনারের রয়েছে। সেটাতে যেতে হলে আলাদা জায়গা থেকে টিকিট কাটতে হবে, আর আমরা এখন এই অরেঞ্জ গার্ডেনটাতে ঢুকবো। তো এখান থেকে টিকিট কেটেছি। এই হলো মৈত্র রায় অরেঞ্জ অর্কিড। সো এখানে 50 রুপিস করে টিকিট চার্জ নিয়েছে। তো আমরা এখন এই অরেঞ্জ গার্ডেনটাতে যাব। কিতনে গাছ হ্যায় ইয়াহাঁ পের হ্যায়? গাছ তো জ্যাদা হ্যায় লেকিন।
अभी लास्ट टाइम है ना, ये इतना ही छोटा होता है और भी बड़ा होता है, मीठा होता है। हाँ जी, दालचीनी का जो ऑरेंज है ना, इधर का साइज नहीं है। ओ, इधर का साइज यही है ये। अच्छी है, हवा की वजह से बहुत कुछ है। এই অরেঞ্জগুলো এখানে এতটাই হয় ছোট ছোট, তো এগুলো টেস্টের জন্য দিয়েছে, মানে পেকে এখনই পড়ে যাচ্ছে অরেঞ্জগুলো সব, কারণ এগুলো অ্যাকচুয়ালি পিক আপ টাইম অরেঞ্জের। বাট যেহেতু ট্যুরিস্টরা আসে ছবি তোলে, তো যার জন্য এই কটা গাছে তারা অরেঞ্জগুলো রেখে দিয়েছে, এইগুলো ব্যাপার। তো স্টিল এখনও প্রচুর ট্যুরিস্ট আসছে বিভিন্ন জায়গা থেকে এই অরেঞ্জ গার্ডেনগুলো দেখার জন্য। টেস্ট করে দেখছি, ছোট ছোট অরেঞ্জ, বাট মানে সত্যি গাছ থেকে পেরে খাওয়ার তো আনন্দটাই আলাদা, বাজারে তো কিনতে পাওয়াই যায়। हाँ, कितने सुंदर है ये, तो पक के गिर गया और कुछ भी नहीं है। हाँ। जी भैया ये भी, लेकिन मीठा होता है, खाइए। उधर में भी था ऑरेंज का गाछ, अभी तो निकाल दिया पूरा पूरी। उधर ऊपर में भी था। এখানে প্রচুর গাছ আছে, অনেকগুলো গাছে এখনো অরেঞ্জ আছে, তো এই মাসের মিডলে সব অরেঞ্জগুলো ওরা পেরে নেবে, নয়তো এর পরে এগুলো নষ্ট হয়ে যাবে। তো এইখানটায় এরকম ভরে ভরে অরেঞ্জগুলো আছে, প্রত্যেকটা ডালে এরকম ছোট ছোট অরেঞ্জ, আর অরেঞ্জ যত ছোট হয় তত নাকি মিষ্টি হয় ওরা যা বলল। যতই দেখছি ততই মুগ্ধ হওয়ার মতন, এত সুন্দর লাগছে, মানে গ্রিনের ভেতরে অরেঞ্জ কালার। Thank you.
घर का ऊपर अभी पूरा निकाल दिया। जब सीजन में तो नीचे तक था बहुत सारा, अभी तो पूरा पूरी टाइम ही। মন ভরে দেখে নিলাম অরেঞ্জ গার্ডেন, কোচর ভরে নিলাম অরেঞ্জ, প্রাণ ভরে দেখে নিলাম অরেঞ্জ গার্ডেন। এবার ফেরার পালা। অনেক বয়স্ক কাপলরাও কিন্তু এসেছিল এই সময়ে শিলংয়ে অরেঞ্জ গার্ডেন দেখতে। বেরিয়েই খিদে পেয়ে গেছিল, তো সেখানেই মোমোর দোকান ছিল, পাশে বসে মোমো খেলাম, কফি খেলাম, তারপর ভাবলাম হাঁটতে হাঁটতে ফিরব। সেই রাস্তা ধরে কমলা গাছ দেখতে দেখতে আমরা হাঁটতে লাগলাম। অরেঞ্জ ফ্রি হোমস্টে, আমরা তো নিচ থেকে এসেছি, যদি কেউ চান যে যে হোমস্টেতে থাকবো সেখানে অরেঞ্জ ট্রি থাকবে পাশে, সেটাও এখানে অপশনস আছে। তো এটা আমি যেতে যেতে দেখলাম যাওয়ার পথে অরেঞ্জ ট্রি হোমস্টে, ওই যে দেখা যাচ্ছে দূরে ওখানে হোমস্টে এবং তার চারপাশে অরেঞ্জ ট্রিগুলো রয়েছে, অরেঞ্জ ধরে আছে। সো এই অপশনগুলো এখানে পেয়ে যাবেন, খুব সুন্দর। তো আমরা হেঁটে হেঁটে ফিরবো আজকে, হোপফুলি হাফ অ্যান আওয়ার টু ওয়ান আওয়ারও লাগতে পারে, কারণ অনেকটাই ওপরে এসেছি। গাড়ি নিয়ে যেতেই পারতাম, কিন্তু এই নেচারটাকে এক্সপ্লোর করার জন্য আমরা ঠিক করেছি আমরা হেঁটেই। এই ছিল আমাদের শিলংয়ের ফার্স্ট পার্টের ভিডিও, যেখানে পুরোপুরি অরেঞ্জ গার্ডেনটাকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আর অরেঞ্জ গার্ডেন থেকে হোমস্টে ফেরা অবধি পুরো পথটা আমরা হেঁটে এক্সপ্লোর করেছি, তার ফুল একটা ভিডিও আমি পার্ট টুতে আপলোড করব। পরের ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বাটন অন করে রাখবেন। আর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।